হ্যালো ভিউয়ার্স, তো কেমন আছেন আপনারা? আজ এমন কিছু ফ্যাক্ট সম্পর্কে বলবো যা হয়তো আপনারা আগে কখনো শোনেননি। তবে চলুন ভিডিওটি শুরু করা যাক। আমার চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নাম্বার ওয়ান, আমরা তো সকলেই জানি যে লাইব্রেরি থেকে যদি কখনো বই নেই সেই বই সঠিক সময় ফেরত দিতে হয়, আর বই যদি সঠিক সময় ফেরত না দিতে পারি তার জন্য নির্দিষ্ট পরিমাণ চার্জ দিতে হয়। আর আজ পর্যন্ত সবচেয়ে বেশি সময় ধরে বই নিজের কাছে নিয়ে রেখে দেওয়া ব্যক্তিটির নাম হলো রবার্ট ওয়ালপোল। সে একটি লাইব্রেরি থেকে 1667-এ কিছু বই নিয়েছিল, আর সেই বই আজ পর্যন্ত সে ফেরত দেয়নি। আর যদি জরিমানার কথা বলি তবে তার মোট জরিমানা হয়েছে 1,300 কোটি টাকা। নাম্বার টু, ম্যাকডোনাল্ড একটি ইউনিভার্সিটিও খুলেছিল, আর এই ইউনিভার্সিটিটার নাম হচ্ছে হ্যামবার্গার ইউনিভার্সিটি। আজ পর্যন্ত সেখান থেকে 125,000 স্টুডেন্ট পাশ হয়েছে হ্যামবার্গার লজিক্যাল ডিগ্রির সাথে। আর আপনি অবাক হবেন না, কারণ এখানে কোনো বার্গার টেস্টিং হয় না, এই ডিগ্রি শুধু স্টুডেন্টদের ম্যানেজমেন্ট শেখায়। আর এই ডিগ্রিটার পরীক্ষা দেওয়ার জন্য আপনাকে 2,000 ঘন্টার একটি কোর্স করতে হবে। নাম্বার থ্রি, আমি যদি বলি ক্যাটিপিলার আর মানুষের মধ্যে কোনটির দেহ সবচেয়ে বড়, তাহলে আপনার উত্তর হবে মানুষের দেহ। আর আমি যদি বলি কার কাছে সবচেয়ে বেশি মাংসপেশী আছে, এটার জবাব মানুষ হবে না, এটার উত্তর হলো ক্যাটিপিলার। কারণ ক্যাটিপিলারের গায়ে অসংখ্য মাংসপেশী আছে যা মানব দেহের চেয়েও বেশি। নাম্বার ফোর, আমরা তো সকলেই জানি যে সূর্যের চারপাশে সবগুলো গ্রহ ঘুরে, কিন্তু আপনি কি জানেন কোন গ্রহটা সবচেয়ে জোরে ঘুরে? তার উত্তর হলো জুপিটার। আমাদের পৃথিবীতে যেরকম 4 বছর পর পর একবার লিপ ইয়ার হয়, জুপিটারে 10 ঘন্টা পর পর লিপ ইয়ার হয় বা একদিন করে বাড়ে। নাম্বার ফাইভ, আপনি কি জানেন স্ট্যাচু অফ লিবার্টি কয় নাম্বার স্যান্ডেল পরে? স্ট্যাচু অফ লিবার্টি 879 নাম্বার স্যান্ডেল পরে।